হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকিডি কেরিয়ার ওয়াল। তো আজকে চলে এসেছি, যারা তোমরা প্যারামেডিকেলের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে আবেদন করতে চাও তো তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ। তোমরা যারা আবেদন করবে প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের যারা আবেদন করতে চাও আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, তো এই মেডিকেল ফ্যাকাল্টির পক্ষ থেকে কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করানো হয়। অর্থাৎ যারা ডিপ্লোমা প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য প্রত্যেক বছরই কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম হয়, যে এন্ট্রান্স এক্সামের নাম হচ্ছে SMFWVE, অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশান। তো এই যে এন্ট্রান্স এক্সামিনেশান হয়, এই এন্ট্রান্স এক্সামিনেশানে তোমরা যারা অ্যাপিয়ার হতে চাও, অর্থাৎ তোমরা যদি র্যাঙ্ক করে সরকারিতে চান্স পেতে চাও বা কেউ বেসরকারিতেও পড়তে চায়, তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমাদের প্রথমে এন্ট্রান্স এক্সামের জন্য আবেদন করতে হবে। তো দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে আজকে থেকে, কমেন্টস অফ অনলাইন রেজিস্ট্রেশন। তোমরা আজকে থেকে, আজকে 11টা থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 22/6/2023, এবং লাস্ট ডেট তোমাদের হচ্ছে 15/7/15 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সের জন্য। দেখো, প্যারামেডিকেলে বিভিন্ন ধরনের কোর্স হয়, আজকে কোর্স ডিটেলস এবং সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো জানিয়ে দিই। তোমাদের এন্ট্রান্স এক্সামে কবে হবে, তার অ্যাডমিট কার্ড কবে আপলোড হবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দেওয়া হবে। সেরকম কিছু খবর থাকলে তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। দেখো, তোমাদের প্রথমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের, দেখো এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তোমাদের আগে লগ ইন করতে হবে। তোমরা যদি অ্যাপ্লাই অনলাইনে মারো, অ্যাপ্লাই অনলাইন করতে গেলে তোমাদের, দেখো এখানে প্রথমে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, তো তোমাদের সাইন আপ করতে বলছে। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেখানে নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে তোমাদের, এবং মোড অফ এক্সাম, অর্থাৎ তুমি কীভাবে এক্সাম দিতে চাও। অফলাইনেই এক্সাম হয় কিন্তু এখানে মোড দিয়েছে, আমি কেন জানি না, কারণ এখানে এবার দেখো ফার্স্ট প্রেফারেন্স অফ এক্সাম ডিস্ট্রিক্ট, তোমাদের এখানে কোন ডিস্ট্রিক্টে তোমরা এক্সাম দিতে চাও সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নিতে বলছে তোমাদের। এবং তোমাদের সেকেন্ড প্রেফারেন্স, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স এবং থার্ড প্রেফারেন্স, তিনটা ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে বলছে যেখানে তোমরা গিয়ে এক্সাম দিতে পারবে বা তোমাদের সুবিধা হবে। পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করে নেবে, দুটোই সেম রিপিট করবে এবং এখানে ক্যাপচার যা দেখাবে এটা প্রোভাইড করে দেবে এখানে পাশের ঘরে, দিয়ে তোমরা নিচে সাবমিট করে দেবে এবং পরে তোমাদের আবার ব্যাক করে চলে আসবে। ব্যাক করে এসে তোমরা একদম লগ ইন যে অপশানটা, ঠিক আছে, এবার তোমাদের মেলে একটা মেল চলে যাবে তোমরা সাইন আপ করার সঙ্গে সঙ্গে, এবং সেই মেলে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, মানে মেলে গিয়ে তোমরা লিঙ্কটা ভেরিফাই করে নেবে। এরপরে দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা যে পাবে, নাম্বার এবং যে পাসওয়ার্ডটা তোমরা সেট করেছিলে সেটাতে লগ ইন করলে এইবারে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ এই এন্ট্রান্স এক্সামে বসার জন্য যে ফর্ম ফিল আপ সেটাই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। এবারে দেখো, এটা তো অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষাও হবে অফলাইনে, পরীক্ষা কিন্তু অনলাইনে নয়, এখানে পেন পেপার মোডে পরীক্ষা হবে। এবারে দেখো তোমাদের যে স্কিম অফ এক্সামিনেশানটা আমি তোমাদের বলে দিই, এখানে বলা আছে মোড অফ এক্সামিনেশান 2023-এর যে পরীক্ষাটা হবে সেটা MCQ টাইপের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যাজ টট ইন HS লেভেল। HS লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর ডিপেন্ড করছে তোমাদের কোশ্চেন। এখানে MCQ এক্সাম উইল বি বায়োলিঙ্গুয়াল, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই তোমাদের কোশ্চেন সেট করা হবে। তো এইটুকুই তোমাদের জানালাম। এরপরে তোমাদের দেখো এলিজিবিলিটি, মানে কারা এই ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে। দেখো 17 মিনিমাম তোমাদের বয়সটা 17 বছর হওয়া চাই, এবং এর ক্ষেত্রে কোনো আপার লিমিট নেই, যত বয়স, বুড়ো বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। জেনারেল অ্যাকাডেমি কোয়ালিফিকেশান, তোমাদের HS পাস করতে হবে, 10+2 সিস্টেমে রেগুলার মোডে পাস করতে হবে। যারা ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স থেকে HS পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। রেগুলার মোডে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের তিনটে সাবজেক্ট কিন্তু মেন সাবজেক্ট থাকতে হবে, তবেই তোমরা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপরে দেখো তোমাদের ফিজে পেমেন্ট করতে হবে, কত টাকা ফিস দিতে হবে এখানে কিন্তু সেটা বলে দেওয়া আছে, যে তোমাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে 500 টাকা, রেজিস্ট্রেশন করার সময় 500 রুপিস, এখানে এক্সামিনেশান চার্জ হিসাবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। কোর্স ডিটেলস,
তোমরা এই কোর্সটা কি 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 বিষয় পড়ানো হয়? দেখো এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয়, ডিসিসিটি, ডিসিএলটি, ডিসিসিটি, ডায়ালিসিস টেকনিশিয়ান, ডিএমএলটি, ডিএনইপি। দেখো এখানে শর্ট ফর্ম দেওয়া আছে, এবারে প্রত্যেকটা যদি ফুল ফর্ম জানতে চাও, যেমন দেখো ডিওটিটি, ঠিক আছে, ডিপ্লোমা অফ অপারেশন থিয়েটার। তো অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের ক্ষেত্রে আমি একটা পিডিএফ তোমাদের ওপেন করে দেখাই, যে এখানে প্রত্যেকটা শর্ট ফর্ম দেওয়া আছে, সে শর্ট ফর্মে ক্লিক করলে তোমরা যারা ইন্টারেস্টেড আছো যে কোর্সটা নিয়ে, তারা সেই কোর্সে আবেদন করবে। তার আগে ফুল ফর্ম, প্রত্যেকটার ফুল ফর্ম তোমরা জেনে নাও। এখানে আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য তোমাদের খুলেছি, যেটা যে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে তোমাদের যেটাকে সংক্ষেপে বলছে যে ডিওটিটি, ঠিক আছে। তো এই কোর্সটার জন্য তোমাদের আবেদন যারা করতে চাইবে তাদের, দেখো এখানে কোর্স ডিটেলসে কি বলে দেওয়া আছে, এখানে যে কোর্স ডিটেলসটা আছে এখানে বলছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার, যেখানে অপারেশন চলাকালীন মানে ডক্টরকে হেল্প করতে হবে, ঠিক আছে, বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো দিয়ে, বা বিভিন্ন যে মেডিকেল রিলেটেড যে তোমাদের যে এখানে টেকনোলজি ব্যবহার করা হয় সেটা তোমাদের অপারেশন থিয়েটারে হেল্প করতে হবে। তো প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কী করা হয়, কোর্সে কী কী পড়ানো হবে সেটা বলে দেওয়া আছে, মানে কেন তোমরা এই কোর্সটা করবে, ঠিক আছে। প্রত্যেকটা কোর্সের ফুল ফর্ম আছে এখানে, যারা প্যাথোলজি বা এই যে ডায়ালিসিস টেকনিশিয়ান, ডিএমএলটি, হ্যাঁ, মাইক্রোবায়োলজি ল্যাব টেকনিশিয়ান, তো প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে দেখো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন, অর্থাৎ কোথায় কোন কোন কলেজ আছে, রাজ্যের কোথায় এই কলেজগুলো আছে। এখানে অনেক অনেক কলেজই আছে, এখানে প্রায় 109টা এখানে কলেজ দেওয়া আছে, যে কলেজে বা যে প্রাইভেট ইনস্টিটিউশনে, বেশ কয়েকটা সরকারি এবং বেশ কয়েকটি এখানে বেসরকারি বা গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্ট এইডেড। এবং এই কলেজগুলোর ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা নিজের ডিস্ট্রিক্টকে খুঁজে নেবে, যে যে ডিস্ট্রিক্টে আছো সেই অনুযায়ী কলেজগুলোর নাম এখানে দেওয়া আছে। বাকি তোমাদের যেটা কাজ, ওই কলেজের যদি অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে, তাহলে আরও ভালো করে ডিটেলস দেখে নিতে পারবে। এবার দেখো ফিস ডিটেলস, বিভিন্ন কলেজের এই প্যারামেডিকেল কোর্সগুলো করানোর জন্য বিভিন্ন রকম ফিস কিন্তু এখানে ধার্য করা হয়েছে, বিভিন্ন কলেজের ক্ষেত্রে আলাদা আলাদা ডিপেন্ড করছে। এবার দেখো এখানে আনন্দলোক মেডিকেল সেন্টার শিলিগুড়ি, আমি একটা কলকাতা দেখাই, এখানে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড কলকাতা, এটা একটা লিমিটেড দেখে আমরা বুঝতে পারলাম। এই যে অ্যাপোলো মিউনিসিপ্যালিটিতে এই কোর্সগুলো করতে গেলে খরচটা কত, এখানে ভিউ মোড়ে তোমরা ক্লিক করবে, করলে তোমরা ফিস ডিটেলসটা পেয়ে যাবে। দেখো এখানে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, আমি পিডিএফটা যদি ওপেন করি তোমাদের সামনে দেখাবো, যে দেখো পিডিএফটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখো, এখানে দেখো অ্যাপোলো হসপিটালের লোগো আছে, এখানে বলে দিয়েছে এই চিঠিটা ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারিকে করা হয়েছে, যে কীভাবে এখানে কী কী কোর্স করানো হয়, সাবমিশন, প্যারামেডিকেল ফিস। এবার দেখো তোমাদের এই কোর্সগুলো এখানে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এখান থেকে তোমরা এই এই কোর্সগুলো করতে পারবে। কী কী কোর্সগুলো করতে পারবে, না দেখো এখানে আছে ডিএমএলটি, ডিআরডি, ডিসিএলটি, ডিওটিটি। এবারে কোর্স ফিস, মানে এই কোর্সগুলো আছে, এবারে যার যেটা প্রয়োজন সেটা তোমরা এখান থেকে চুজ করতে পারো। কোর্স ফিস দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, দু প্রত্যেকটা কোর্সই যা দেখলাম, দু বছরের এখানে প্রত্যেকটা কোর্স। এবারে কোর্স ফিস দেখো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 15,000, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 15,000। এছাড়া হেলথ চেকআপ, হসপিটালিটিস, সরি হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলোর জন্য 5,000, এবং স্কার্ফ সুইটের ক্ষেত্রে 2,000 টাকা। তাহলে 5,000 এবং 2,000 কোর্স ফিসের সঙ্গে এই টাকাটা কিন্তু থাকছে। তো এছাড়া যদি তোমরা আরও বিশদে জানতে চাও, এই যে অ্যাপোলোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। তাহলে বিভিন্ন কলেজ সম্বন্ধে তোমাদের বললাম, তোমাদের ক্রাইটেরিয়া এবং তোমরা কীভাবে প্রিপারেশান নেবে। প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের চ্যানেলে তোমরা ক্লাস পেয়ে যাবে, যে কীভাবে তোমরা এই যে SMFWBE অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামস, মেডিকেল ফ্যাকাল্টির যে এন্ট্রান্স এক্সামটা হয় তার জন্য যে প্রিপারেশান, সেটা তোমরা আমাদের ক্লাস পেয়ে যাবে। তার জন্য তোমরা প্রিপারেশান নাও, হাতে অনেকটা সময় পাবে, সম্ভবত সেপ্টেম্বরের দিকে পরীক্ষাটা হবে তোমাদের, তো সেই ক্ষেত্রে হাতে অনেকটা টাইম আছে এবং আবেদন শুরু হয়ে গেছে, আবেদন করে নাও, না হলে সার্ভারের সমস্যা আসতে পারে।